এই কথা চিন্তা ভাবনা কইর, কে রে বাবা কে আইছে, বাপ মগো আসছে রে, আগুন লাগছে কলবের ভিতরে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে কাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতুল আল্লামা মাসুদ হুসাইন আল কাদরী সাহেবের আগমন, হযরতুল আল্লামা শেখ সাদি আব্দুল্লাহ সাদুকপুরি আল মাইজবান্ডারির আগমন, হযরতুল আল্লামা ফিরের তরিকত গিয়াসউদ্দিন আত তাহিরি আল কাদরী সাহেবের আগমন, আপনার কি কষ্ট হইতাছে? প্রেমের বিষয় চিনি নাম আইব মাশাল্লাহ, আল্লাহ হায়াত করা করা করা, দুইটা বইলে দুইটা বইলে, আর এটা মনে আমার এই বড় ভাই মনো সাইটে, আল্লাহ আল্লাহ সকলকে দৈনন্দিন যেইভাবে খেদমত করতেছেন সুন্নিয়ত, আল্লাহ যেন হায়াতে বরকত দেখুন, আমিন। আমার ভাই আল্লামা, এই মাহফিলটা কিন্তু এক হিসাবে উলামা একরামদের একটা মিলন মেলা হয়, কথা কন ঠিক না বেঠিক? আপনারা কি উলামা একরামদেরকে দেখলে কি ভালো লাগে না? আরো যদি ভালো লাগে না, তাহলে এই উলামা একরামদের জন্য দোয়া করার দরকার আছে নি? কারা কারা উলামা একরামদেরকে মহব্বত করে দোয়া করেন হাত তোলেন তো দেখি, একটা স্লোগান দো, আল্লাহ কিভাবে তার মাহবুব বান্দাদেরকে হেফাজত করেন? চক্রান্তকারীদের চক্রান্ত নতুন নয়, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র নতুন নয়। যতবারই ষড়যন্ত্রকারীরা আল্লাহর মাহবুব বান্দাদেরকে ঘায়েল করতে চেষ্টা করেছে, তার জবাব এসেছে আর শাজিম থেকে, কথা কন ঠিক কিনা বলেন? এবার একদম শেষ পর্যায়ে আল্লাহর ওলি হলো এই ঘরে, আর মেয়েটা হলো ওই ঘরে, ওই ঘরের ভিতরে বাঁচাও বাঁচাও বলে যখন কান্না করলো, এরপর আল্লাহর ওলিদের দিল বড় নরম, এরা অনেক সহজ সরল। এবার তিনি হাতের মধ্যে একটা কুফি নিলেন আগুন লাগাইয়া, ওই কুফিটা নিয়া পাশের ঘরের ভিতরে গিয়া ঢুকলেন, আর ছয়জন জঙ্গলার মধ্যে দাঁড়ায় একই অপারেশন সাকসেসের পথে চলে গেছে। যেহেতু তিনি এখন বের হইয়া গেছে, আগুনটা নিয়ে ওই পাশের ঘরের ভিতরে গিয়া ঢুকলো। যেই মাত্র ঘরের ভিতরে ঢুকলো, আল্লাহর ওলি ঘরের ভিতরে ঢুকে মেয়েটা ছিল ডান পাশে একটা টেবিলের উপরে, আর আল্লাহর ওলি ভিতরে ঢুকে আগুনটা নিয়ে ঘরের বাম পাশের কোনায় চলে গেছে। এও আবার চোখটা খুলে নাই, ঘরে ঢোকার পরে তিনি চোখটা বন্ধ করেছেন, বন্ধ করার পরে মেয়েটা ডাক দিয়ে কয়ে, এ আল্লাহর বান্দা, আমি এত গভীর অজুড়িতে কেন তোমার ঘরে এসেছি তুমি কি জানো না? আবেদনময়ী কণ্ঠে আল্লাহর ওলিকে তার দিকে অফার করলেন, কিন্তু মেয়েটা যতই অফার করে, মেয়েটা হলো চেয়ার টেবিলের উপরে আর আল্লাহর ওলি হলো ঘরের কোনায় দাঁড়ায় আছে। এবার মেয়েটা হঠাৎ করে বলছে, আল্লাহ আল্লাহ কইয়া তিনটা ডাক মারলো, এ আমার ওলি তলা লতিবিয়া দরবারের বাবা, জবানটা খুইলা বলো আল্লাহ। এবার যখন দুইবার আল্লাহ বলছে, ওই সাথে সাথে ছয়জন ঘরের মধ্যে ঢুকলো, কিন্তু ছয়জন দুইকে দেখতেছে, একজন হলো ঘরের কোনায় এক কোনায়, আর মেয়েটা হলো আরেক কোনায়। যদিও দুইজন দুই কোনায়, হাতে নাতে কিছুই ধরতে পারে না, এরপর ছয়জন যেহেতু ষড়যন্ত্র করেছে, এই ছয়জন তাদের দুইজনকে অ্যাটাক কইরা সমাজের মানুষের কাছে বিচার দায়ের করা হয়েছে। সুশীল সমাজের জ্ঞানবান ব্যক্তিরা কয়েকজন লোক বলল সালিশি করার জন্য, এবার সালিশকারকরা ওই ছয়জনকে সামনে আনলেন, আইনা বলতেছে তোমরা কানে কি শুনেছ? কয়ে, হুজুর আমরা শুনেছি ঘরের ভিতর দিকে একটা মেয়ের কণ্ঠ, বাঁচাও বাঁচাও বলে কণ্ঠ করে আওয়াজ করলো, একটু পরে দেখছিলাম এই ঘর থেকে এই ভদ্র মানুষ আগুন নিয়ে ঘর থেকে ওই ঘরে গেল। এরপরে তোমরা কি শুনেছ? আমরা আল্লাহ আল্লাহ শুনেছি। এরপরে আমরা আল্লাহ আল্লাহ শোনার পরে আমরা ঘরের ভিতরে গিয়া ঢুকে গেলাম, ঘরে ঢোকার পরে
আমরা দুইজনকে এক ঘরের ভিতরে পেলাম। এবার ওই বিচক্ষণ সালিসকারকরা ওই মেয়েটার ডাক দিয়া বলেন, তুমি কি দেখেছো, কেন বাঁচাও বাঁচাও বলেছ? এই কথা বলার পরে মেয়েটা ডাক দিয়া বলেন, আমি বাঁচাও বাঁচাও বলেছি, উনি যেন ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু ঘর থেকে বের হয়ে এসেছে। কিন্তু বের করে আসার পরে এবার আল্লাহর ওলিকে জিজ্ঞেস করে, আপনি কি করেছেন? কয়ে, আমি বাঁচাও বাঁচাও আওয়াজ শুনে ঘরের ভিতরে এসেছি। বাস, স্টেটমেন্ট মিলে গেছে। এরপরে মেয়েটা, তুমি কেন আল্লাহ আল্লাহ বলেছো? এবার মেয়েটা ডাক দিয়া কয়, ও গ্রামের সালিসকারকরা, আমি কেন আল্লাহ আল্লাহ করেছি জানেননি? সাক্ষীগুলো বলছে, মেয়ে প্রথম বলছে বাঁচাও, এরপরে বলছে আল্লাহ আল্লাহ। কেন আল্লাহ আল্লাহ বলছে, মেয়েটা ব্যাখ্যা দিতেছেন। এবার মেয়েটা ডাক দিয়ে বলেন, আমি যদিও বাঁচাও বাঁচাও বলেছি, এটাও সত্য, তিনি ঘরের ভিতরে ঢুকেছে, এটাও সত্য, কিন্তু আমি আল্লাহ আল্লাহ বলছি কেন জানেননি? আমি তারে আমার দিকে আহ্বান করলাম, কিন্তু আমি তাকাইয়া দেখলাম তিনি আমার দিকে আসেন না। না, আয়েশা হাতের মধ্যে কুফিটা লইয়া আগুনের উপরে নিজের হাতটা দিয়া আমার আল্লাহর ডাক দিয়া বলতেছে, আল্লাহ হা, ও আমার আল্লাহ গো, মেয়েটা আমার ডাকতেছে তার দিকে যাওয়ার জন্য, আমি যদি তার দিকে যাব এই দুনিয়ার আগুন কেন গো? আমি যদি তার দিকে যাই এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপের আগুন, জাহান্নামের আগুন আমার জন্য অপেক্ষা করতেছে। এই লোকটা এই কথা বলতে বলতে যখন নিজের হাতটারে আগুনের ভিতরে ঢুকাইয়া দিছে, আমার আর বুঝতে বাকি নাই এই লোকটা আমার আল্লাহর কত পাগল। যখন আগুনের ভিতরে হাতটা ঢুকাইয়া দিছে, আমার অন্তরের ভিতরে সাথে সাথে আল্লাহ নামের জজবা উঠে গেছে। এই জন্য আমি আর বাঁচাও বাঁচাও বলতে পারি নাই। তার অবস্থা দেখে আমার জবান দিয়া আল্লাহ শব্দ বের হইয়া গেছে। দ্বিতীয়বার, কেন তুমি আল্লাহ আল্লাহ বলেছ? এবার আমি তাকিয়ে দেখেছি আল্লাহর ওলির পায়ের নিচে আগুনটা নাই কা, যেই পা দিয়া ওই ঘর থেকে এই ঘরে হেঁটে এসেছেন, তার পাটা ওই আগুনের উপরে দিয়ে আগুনের দিয়া পাটা পুরাইয়া ফলাইছে। আল্লাহ, আমি যদি আজকি মেয়েটার কাছে যাব, তার কানের আওয়াজ, তার কণ্ঠের আওয়াজ আমার কানে এসেছে, তুমি আমার জাহান্নামের আগুনে দিলে আমি সহ্য করতে পারবো না। এই জন্য তার নিজের পায়েটা আগুনের মধ্যে দিয়া দিল। এবার সালিসকারকরা ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, মেয়েটা বলছে আপনি নাকি আগুনের ভিতরে হাত দিয়েছেন, কেন হাত দিয়েছেন? কয়, আমি যদি মেয়েটার জন্য, আমি যদি মেয়েটার কাছে যাই আল্লাহ আমার জাহান্নামের আগুনের শাস্তি দিবে, এই জন্য দুনিয়ার আগুনের ভিতরে ঢুকাইয়া দিছি, দুনিয়ার কোনো লোভের আগুন যেন আমার গ্রাস করতে না পারে। সর্দাররা ডাক দিয়া কয়, ঠিক আছে তোমার হাতটা দেখাও। এবার হাতটা যখন দেখাইল, এবার সর্দাররা তাকায়া দেখে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা যখন দেখলাম তার হাতটা আগুনের ভিতরে দেওয়ার কারণে পড়তে 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 হাতের গোস্তগুলো হাড্ডির সঙ্গে লেগে গেছে, পায়ের গোস্তগুলো পড়তে পড়তে হাড্ডির সঙ্গে লেগে গেছে। এর মানে হলো প্রেমিক যারা আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবাসে, যারা দুনিয়ার কোনো চক্রান্তে তারা পড়ে না, আল্লাহকে ভয় করে যারা, দুনিয়ার কোনো লোভে পড়ে না তারা, আল্লাহকে ভয় করে যারা, আমিত্যের বেড়া জালে আবদ্ধ হয় না তারা, আল্লাহকে ভয় করে যারা, কোনো ধরনের অসৎ কাজে জড়িয়ে পড়ে না তারা। এই জন্য মেয়েটা বলেন, হুজুর বিচার কি করবেন, এই ছয়টা মানুষ আমারে লাগাইছিল তার ক্ষতি করার জন্য, কিন্তু আমি সত্যিকার অর্থে আয়েশা দেখলাম এই লোকটা আসলেই একজন আল্লাহর ওলি। ওই ছয়জন বন্ধু ডাক দিয়া কয়, ও বন্ধুরে, আমরা জানি দরবুল হাবিবে আউজাউন, বন্ধুর দেওয়া প্রহার বড় বেদনাদায়ক, এই জন্য তোমার আমি ক্ষতি করতে চেয়েছিলাম, ও বন্ধু আর ক্ষতি করব না, আজকে বুঝেছি প্রেমের জ্বালা সবচাইতে বড় জ্বালা। ছয়টা বন্ধুর পরিবর্তন সেকেন্ডে হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ।